আজকে পড়াবো উত্তরবঙ্গের নানা জায়গা। তার আগে একটু বলে দিই, আমি কম্পিউটারে ইতিমধ্যে দুটো ভিডিও ছেড়েছি কম্পিউটার ক্লাসের, তো তোমরা আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে। তোমরা আমার এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করলেই তোমরা আমার প্রত্যেকটা কম্পিউটারের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখতে পাবে। আর একটা কথা বলে দিই, যদি কেউ ক্লাস না পাও তাহলে আমাকে তোমরা আমার যে নাম্বার আছে সেই নাম্বারে মেসেজ করবে, তাহলে পড়াবো উত্তরবঙ্গের নানা জায়গা। তো এই জেলার প্রচুর পর্বতশ্রেণী আছে, সেই পর্বতশ্রেণীর মধ্যে পশ্চিমবঙ্গের যে পর্বত যে রেঞ্জ সেখানে পশ্চিমবঙ্গের সবথেকে বড় পর্বতশ্রেণী হলো সান্দাকফু, ঠিক আছে, সিঙ্গালালা পর্বতশ্রেণীর সান্দাকফু। এই পর্বতশ্রেণীর উচ্চতা 3630 মিটার, এটা 3630 মিটার উঁচু। সান্দাকফু পর্বতশ্রেণীর আরেকটি চিত্র দেখো, এখানে সব বরফ হয়ে আছে, এগুলো সাদাগুলো সব বরফ, ঠিক আছে, এটা সান্দাকফু পর্বতশ্রেণী। দেখো এইখান থেকে এই যে বরফ জমে আছে এখান থেকেই জল না গড়িয়ে পড়ে, মানে ঝর্ণার সৃষ্টি হয়, এই যে এগুলো সব বরফ, এখান থেকেই জল গড়িয়ে পড়ে আস্তে 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 এই ঝর্ণার মাধ্যমে যে জল আসে সেখান থেকেই নদীর সৃষ্টি হয়। আর এই যে নদীগুলো সৃষ্টি হয় এগুলো সব বরফ গলা জলে পুষ্ট। দার্জিলিং জেলার ডাউহিল পর্বতশ্রেণী থেকে জন্ম হয়েছে মহানন্দা নদী। দেখো এইটা হচ্ছে ডাউহিল পর্বতশ্রেণী, এখান থেকে সৃষ্টি হয়েছে মহানন্দা নদী, ক্লিয়ার। এখান থেকে এই যে পর্বতশ্রেণী আছে ডাউহিল পর্বতশ্রেণীতে, এখান থেকে মহানন্দা নদী উৎপন্ন হয়ে বয়ে যাচ্ছে। মহানন্দা নদীর আরেকটি চিত্র দেখে নাও, মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত, এটা মালদা জেলার একটি জায়গা, এখানে দেখো ফজলি আম ফুলে আছে, এগুলো আরও বড় হয়, ঠিক আছে, এগুলো অনেকটাই বড় হয়, এটা ফজলি আমের জন্য বিখ্যাত। জলদাপাড়াতে জলপাইগুড়ির জলদাপাড়াতে একটি অভয়ারণ্য গড়ে উঠেছে, এখানে অনেক হাতি একশৃঙ্গ গন্ডার আছে, ঠিক আছে, এখানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একশৃঙ্গ গন্ডারের ছবিগুলো। দেখো একশৃঙ্গ গন্ডার, এই যে এটা হচ্ছে সিংহ, ঠিক আছে, এটা একশৃঙ্গ গন্ডার। জলদাপাড়া অভয়ারণ্য দেখো এগুলো সব গন্ডার, আর গন্ডারের চামড়া খুব মোটা হয়, ঠিক আছে, দেখো এখানে এটা হচ্ছে গন্ডারের ছবিগুলো দেখিয়ে দিলাম, ক্লিয়ার। জলদাপাড়াতে প্রচুর হাতিও আছে, ঠিক আছে, দেখো সব হাতির একদম এক পাল বেরিয়েছে, হ্যাঁ এগুলো সব কিন্তু বন্য হাতি। হ্যাঁ, উত্তরবঙ্গের একটি বিখ্যাত জায়গা হলো বক্সা জয়ন্তী পাহাড়, বক্সা জয়ন্তী পাহাড় দেখো দেখাচ্ছে এটা, ঠিক আছে, এগুলো কিন্তু সব ঘোরার জায়গা। হ্যাঁ, তোমরা যদি কোনোদিন উত্তরবঙ্গে যাও বেড়াতে এগুলো এসব জায়গায় যেতে পারবে। বক্সা টাইগার প্রজেক্ট, এটা বক্সার টাইগার প্রজেক্ট, এখানে প্রচুর বাঘ আছে, ঠিক আছে, এই যে বক্সা টাইগার প্রজেক্ট, এখানে কিন্তু এটা একটা অভয়ারণ্য যেখানে প্রচুর বাঘ আছে। এখান থেকে এই যে রাস্তাটা দেখছো, এই যে রাস্তা ঢুকছে বক্সা টাইগার রিজার্ভ, এখান থেকে আমরা ঢুকি আর কি বক্সা যে বনটা আছে আর কি অভয়ারণ্য, সেই অভয়ারণ্য এখান থেকে যাওয়া যায় আর কি, এইটাই হচ্ছে মেন গেট। এটা হচ্ছে বক্সা ওয়াচ টাওয়ার, এই যে টাওয়ার এটা এখানে এখানে উঠে কিন্তু অনেকে সেই বাঘ দেখতে পারে, যে ওপেন একদম খোলামেলা জায়গায় বাঘ ঘুরে বেড়াচ্ছে, এটা ওয়াচ টাওয়ার। এখানে প্রচুর
বন্যজন্তু আছে, যেমন ভাল্লুক আছে, হাতি আছে, হরিণ আছে, অজগর আছে, বাইসন আছে। দেখো এটা বাইসনের ছবি, ঠিক আছে, এটা বাইসনের ছবি, ক্লিয়ার। বক্সাতে আর যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অজগর সাপ, অজগর সাপ দেখতে পাচ্ছ না কি বিশাল মোটা। এরা না গিলে খেয়ে নেয় হরিণ, ছোট ছোট হরিণের বাচ্চা এগুলো গিলে খেয়ে নেবে, দেখতে পাচ্ছ তো? এরকম এইভাবে পেঁচিয়ে 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 ধরে, এটা কোনো একটা প্রাণীকে ধরেছে, ধরে হাড়গুলোকে পুরো চেপটে দেবে, চেপটিতে একদম গিলে খেয়ে নেবে। এটা হচ্ছে অজগর সাপ বা পাইথন। ওইখানে আরেকটি বিখ্যাত জায়গা হচ্ছে বক্সা ফোর্ট বা বক্সা দুর্গ। এক সময় এই দুর্গ ছিল ভুটানের। 1860 খ্রিস্টাব্দে ব্রিটিশরা এই দুর্গ দখল করে, সেই থেকে এই দুর্গ ভারতের মধ্যে, ঠিক আছে। এটা বক্সা ফোর্ট বা বক্সা দুর্গ, দেখতে পাচ্ছ তো? বক্সা ফোর্ট মানে বক্সার যে অভয়ারণ্য, এখানে একটা বাঘ দেখা গেছে, বাঘ অনেক বাঘ দেখা যায় এখানে, প্রচুর বাঘ আছে। এটাও পাইথন, দেখো মুখটা কত মোটা, পাইথন বা অজগর। এটাও বক্সাতে দেখা যায়, পাহাড়ি সাপ। এখানে আরেকটি যে জায়গা আছে এটাও খুব বিখ্যাত জায়গা, এটার নাম হচ্ছে কুলিক পক্ষী নিবাস। এখানে শুধু পাখি আছে, প্রচুর পাখি দেখতে পাওয়া যায়, ভ্যারাইটিস রকম পাখি এখানে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কুলিক ফরেস্ট, এটাও কুলিক পাখিরালয়ের ছবি, দেখছো পাচ্ছ? প্রচুর পাখি আছে এখানে, কুলিক পাখিরালয়। পশ্চিমবঙ্গে এই জায়গাটা, এটা পশ্চিমবঙ্গের ম্যাপ, এই জায়গাটা, এটা হচ্ছে মালদা জেলা, ঠিক আছে। দেখিয়ে দিলাম মালদা জেলা, ঠিক আছে। এখানকার মাটি অনুর্বর, কিন্তু এটা এই জেলার উত্তর অংশের ভূমি খুব উর্বর, ঠিক আছে। এখানে অনেক ধরনের গাছ দেখতে পাওয়া যায়, যেমন পিপুল, নিম, তেঁতুল, জাম, বাবলা, বাঁশ ইত্যাদি জঙ্গল আছে। উত্তরবঙ্গের বেশ কিছু পর্যটন জায়গা মানে ঘোরার জায়গা আছে। দেখো একটা জায়গা উত্তরবঙ্গে, একটি জায়গা, হ্যাঁ, এটা এগুলো ফোর্ট বা দুর্গ। মালদা জেলার আরেকটি জায়গা দেখো, মানে এটাও কিন্তু একটা ওই ফোর্টের অংশ আর কি, ঠিক আছে। এই যে জায়গাটা, এই যে এটা, একে বলা হয় আদিনা মসজিদ। এটা হচ্ছে হুসেন শাহ বংশের একটা বিখ্যাত জায়গা মালদার, হ্যাঁ, এটা হচ্ছে আদিনা মসজিদ, আদিনা মসজিদের ছবি এটা। কুলিক পক্ষীনিবাসে আরেকটি ছবি দেখো, ঠিক আছে। এটা হচ্ছে কুলিক পক্ষীনিবাসে আরেকটি ছবি। আজকে ক্লাসটা ছোট করলাম, এরপরে যেগুলো আছে তোমরা আমি তোমাদের ভয়েসে পড়াবো, পশ্চিমবঙ্গের জেলা সদর ইত্যাদিগুলো, ঠিক আছে। তোমরা ছবিটা ভিডিওটা ভালো করে দেখবে, প্রচুর দেখার জায়গা আছে, প্রচুর ঘোরার জায়গা আছে। আর তোমরা আবার বলছি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, এখানে দেখতে পাবে সাবস্ক্রাইব করে একটা লাল জায়গা আছে, ওখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে যখন ভিডিওটা খুলবে, ঠিক আছে। তাহলে আমার প্রত্যেকটা ভিডিও, আমার যেগুলো কম্পিউটারের ভিডিও, পরিবেশ সব তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে। আজকে রাখছি, হ্যাঁ, এই তোমরা সব ভালো করে ক্লাস করো।